আবারও হবে বিশ্বকাপ ফাইনাল খেলা। ফ্রান্স কিছুতেই তাদের হার মেনে নিতে পারছে না। ফ্রান্স দল আবারও নতুন করে ফাইনাল খেলার দাবি তুলছে ফিফার কাছে। তাছাড়া আপনারা জানলে অবাক হবেন, আর্জেন্টিনা টাইব্রেকারে যাওয়ার আগেই তারা জিতে যেত। ফাইনাল খেলায় যে রেফারি ছিল তিনি এবার ক্যামেরার সামনে সব মুখ খুললেন। ফাইনাল ম্যাচে এমবাপ্পে যে গোলটি দিয়েছিল সেই গোলটি হওয়ার আগেই ফ্রান্সের বেশ কয়েকজন প্লেয়ার মাঠের ভিতরে ঢুকে গিয়েছিল, সেটি আসলে গোলই ছিল না। তো আজকের এই ভিডিওতে ফাইনাল ম্যাচ সম্পর্কে অনেক ট্র্যাজেডি আপনারা দেখতে চলেছেন। বন্ধু, ফ্রান্স তাদের হার কোনো কিছুতে মেনে নিতে পারছে না। ফ্রান্স আবারও দাবি তুলছে যে তারা ফাইনাল ম্যাচ খেলবে, আর এই বিষয়ে প্রায় 2 লক্ষ মানুষ স্বাক্ষর দিয়েছে। বন্ধুরা, ফাইনাল ম্যাচে আর্জেন্টিনা জেতার পরে ফ্রান্সের অনেক সমর্থকরা রেফারির উপরে একেবারে সন্তুষ্ট নয়। ফ্রান্সের সমর্থকদের মতে ম্যাচের 23 মিনিটে রেফারি যে ফাউলটি দিয়েছিল সেই ফাউলে যে পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা সেটি আসলে পেনাল্টি হয় না, আসলে সেটি ফ্রান্স কোনো ফাউল করেনি। তাছাড়া দ্বিতীয় গোলের সময় কিলিয়ান এমবাপ্পেকে ফাউল করা হয়েছিল, রেফারি সেটা দেখতে পাইনি। এই নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। ফ্রান্সের সমর্থকরা বলছে যে রেফারিকে কিনে নেওয়া হয়েছে এবং আর্জেন্টিনা অনেক টাকা দিয়ে রেফারিকে কিনে নিয়েছে। ফাইনাল ম্যাচ খেলা নিয়ে একটি ভোট করা হয়েছে এবং সেখানে 2 লক্ষ মানুষ স্বাক্ষর করেছে, তার মধ্যে বেশিরভাগ মানুষই স্বাক্ষর করেছে ফ্রান্সের জনগণ। বন্ধুরা, বোঝা যাচ্ছে ফ্রান্সের মানুষ কোনোভাবে এই হারটিকে মানতে পারছে না, মানে তাদের হজমই হচ্ছে না। তাছাড়া ফ্রান্স আরো দাবি করছে যে অতিরিক্ত সময়ে মেসি যে গোলটি করেছিল সেটি নাকি অবৈধ গোল। তারা দাবি করছে মেসির যে গোলটি ছিল সেটি গোল লাইন পার হওয়ার আগেই আর্জেন্টিনার অনেক প্লেয়ার মাঠের ভেতরে ঢুকে গিয়েছিল, এবং ফিফার নিয়ম অনুযায়ী গোল হওয়ার আগে কোনো সাবস্টিটিউট প্লেয়ার মাঠের ভেতরে ঢুকে গেলে সেটি আসলে একটি অবৈধ গোল। তো সেই হিসেবে আর্জেন্টিনার সেই গোলটি কিন্তু অবৈধ গোল ছিল, এরকমটা বলছে ফ্রান্সের সমর্থকরা। রেফারি হয়তো বিষয়টি দেখেছে, কিন্তু আর্জেন্টিনা যেহেতু টাকা খাইয়েছে তাই রেফারি কিছুই বলেনি। তবে মজার ব্যাপারটি হচ্ছে ফাইনালে যে রেফারি ছিল সেই রেফারি এবার সত্যি কথাটি সবার সামনে বললেন। ফাইনাল খেলানো সেই রেফারি একটি কনফারেন্সে একটি ছবি সবার সাথে শেয়ার করে। তখন রেফারি বলে যে ফ্রান্স তো খুবই বলছে যে আর্জেন্টিনার প্লেয়াররা মাঠে ঢুকে গিয়েছিল, কিন্তু এমনটা তো ফ্রান্সও করেছিল। কিলিয়ান এমবাপ্পের একটি গোলের সময় ফ্রান্সের 7 জন সাব প্লেয়ার মাঠের ভিতরে ঢুকে গিয়েছিল, কই এটা নিয়ে তো ফ্রান্সের সমর্থকরা কিছু বলছে না। মেসির গোলটি যদি অবৈধ হয় তাহলে কিলিয়ান এমবাপ্পের গোলটিও তো অবৈধ, তাহলে এখন বুঝতে পারছেন ফ্রান্সের জনগণরা হুদায় চিল্লাচ্ছে। বন্ধুরা, কিলিয়ান এমবাপ্পের ভাগ্য দেখুন, ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করে মোট 8টি গোল দিয়ে তিনি গোল্ডেন বুট পেয়ে গেলেন। তবে এই গোল্ডেন বুটও পেতে পারতো লিওনেল মেসি। রেফারি যদি ভিএআর এর সাহায্য নিত তাহলে এমবাপ্পের শেষ গোলটি পুরোপুরি অবৈধ হতো, তাছাড়া খেলাটাও টাইব্রেকার পর্যন্ত গড়াতো না। রেফারি যদি শুধুমাত্র একবার রিভিউ দেখত তাহলে সরাসরি চ্যাম্পিয়ন হয়ে যেত আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে এত কষ্ট করে টাইব্রেকারে জিততেই হতো না। ম্যাচের 116 মিনিটে কোমেনের কর্নারকে হেড করতে গিয়ে ফ্রান্সের এক প্লেয়ারের হাতে বল লেগে কিলিয়ান এমবাপ্পের কাছে বল যায় এবং এমবাপ্পে শট নিলে আর্জেন্টিনার এক প্লেয়ারের হাতে লাগে এবং তখন ফ্রান্সকে পেনাল্টি দেন রেফারি। কিন্তু আর্জেন্টিনার ডিফেন্ডারের হাতে বল লাগার ঠিক 3 সেকেন্ড আগেই ফ্রান্সের এক প্লেয়ারের হাতে বল লেগেছিল। রেফারি যদি পেনাল্টি দেওয়ার আগে শুধু একবার ভিএআর এর সাহায্য নিতেন তাহলে এটি হতো গোল কিক, আর্জেন্টিনা 3-2 গোলে এগিয়ে থাকতো। তখন লিওনেল মেসি এবং এমবাপ্পের গোল হতো সমান সমান, তাদের গোল হতো 7-7 এবং অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে থাকতো লিওনেল মেসি, আর গোল্ডেন বুটও লিওনেল মেসি পেতেন। বন্ধুরা, এখন বুঝতে পারছেন আর্জেন্টিনার সাথে কতটা অন্যায় করা হয়েছে। রেফারি যদি একবার রিভিউ দেখত তাহলে খুব সহজে আর্জেন্টিনা ট্রাইব্রেকারে না যেয়েই চ্যাম্পিয়ন হয়ে যেত। বন্ধুরা, আপনাদের আরেকটি অবাক করা তথ্য দিই, আর্জেন্টিনার যে কোচ রয়েছে সেই কোচ কিন্তু মেসির সাথে একসময় ন্যাশনাল টিমে খেলত, মেসির হাত ধরে আর্জেন্টিনা কাপ পেয়েছে। কিন্তু এই পরিকল্পনার পেছনে যে ছিল তিনি হচ্ছে আর্জেন্টিনার কোচ, আসল হিরো হচ্ছে লিওনেল স্কলোনি, যিনি কিনা আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ। আসলে কোচরা এমনই হয়ে থাকে, তাদেরকে কোনো সময় হাইলাইটে আনা হয় না, সব সময় প্লেয়াররাই হাইলাইট হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে 2006 সালের বিশ্বকাপে মেসির সাথে খেলেছিল আর্জেন্টিনার বর্তমান বিশ্বজয়ী কোচ লিওনেল স্কলোনি। 2018 সালের বিশ্বকাপে আর্জেন্টিনা যখন রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয় তখন থেকেই লিওনেল স্কলোনির ওপরে আর্জেন্টিনা টিমের দায়িত্ব দেওয়া হয়। এই নিয়ে অনেকে অনেক কথা বলেছিল, এমনকি দিয়াগো ম্যারাডোনাও এই নিয়ে অনেক কথা বলেছিল যে এত বড় টিমের দায়িত্ব স্কলোনি কোনোভাবেই নিতে পারবে না, সে তো প্লেয়ার হিসেবে অত ভালো ছিল না আর সে অত ভালো কোচও নয়। বন্ধুরা, আর্জেন্টিনার এই কোচ লিওনেল স্কলোনি কতটা বিশ্বসেরা তা তিনি ইতিমধ্যে প্রমাণ করেছেন। তিনি আর্জেন্টিনার কোচ হওয়ার পরেই আর্জেন্টিনা জয় করেছে কোপা আমেরিকা এবং ফিনালিজিমাও জয় করেছে এবং সর্বশেষ জয় করেছে 2022 সালের কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনার কোচ স্কলোনি এখন পৃথিবীর বিশ্বসেরা কোচ। 2018 সালে যখন আর্জেন্টিনা বাদ পড়ে যায় তখন মেসি বলেছিল তিনি আর আর্জেন্টিনা টিমে খেলবে না, আর্জেন্টিনা টিম থেকে তিনি দূরে থাকতে চেয়েছিলেন, কিন্তু লিওনেল স্কলোনি মেসিকে আবারও অনুপ্রেরণা দেয়
এবং আর্জেন্টিনা টিমে খেলতে অনেক অনুরোধ করে। তার কোচের কথাই মেসি আর্জেন্টিনা দল থেকে দূরে যায় না। বন্ধুরা, লিওনেল স্কালোনি কখনো কোনো দলের হেড কোচ ছিল না, কিন্তু 2018 সালে আর্জেন্টিনা টিমের দায়িত্ব পাওয়ার পরে তিনি যেন আগুন হয়ে উঠেছেন। প্লেয়ার হিসেবে তিনি তেমন নাম করতে না পারলেও কোচ হিসেবে তিনি যে বিশ্বসেরা সেটা আমাদের স্বীকার করতেই হবে। তো বন্ধুরা, আপনারা অবশেষে জানতে পারলেন যে আর্জেন্টিনা টিমের সাথে কতটা অন্যায় করা হয়েছে, কিন্তু তারপরও আর্জেন্টিনা সবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, এটাতেই আমাদের খুশি। তো কারা কারা লিওনেল মেসির ফ্যান তারা একটু কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর ভিডিওটি স্কিপ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।